শিশুরা নিয়মানুবর্তিতা শেখে স্কুলে কিন্তু সেখানে যদি শিক্ষকরা ঠিক সময় হাজির না হন তাহলে পড়ুয়ারা কি শিখবে এই প্রশ্ন উঠল মুর্শিদাবাদের সুতির প্রাথমিক স্কুলে মঙ্গলবার সুতি থানার সাতচল্লিশ নম্বর বাঙ্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বেলা বারোটা বাজলেও দেখা নেই শিক্ষকদের যার ফলে ক্লাস ছেড়ে ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিদ্যালয় পরিদর্শক ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় একজনের ভোটের নাম তুলতে এসে আমি দেখলাম যে মাস্টার মাসার স্কুলে ক্লাসের জন্য উপস্থিত হয়নি এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়তাল্লিশে দুজন দুই মাস্টার মশাই ঢুকেছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বললো নাকি আমরা সিএল নিয়েছি আমি হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করলাম যে ওনারা সিএল নিয়েছে কিনা বলল বললো মাস্টার মাস্টার বললো যে কোনো সিএল নেয়নি তাই আমি দশটা থেকে উপস্থিত থাকার ফলে দু ঘন্টা ধরে বসে থেকে ওনাদেরকে দেখতে পেলাম যে ওনারা লেট করলো আমি চাইছি ওরা রীতিমতো ঠিকঠাক সময়ে ওরা ক্লাস করুক বাচ্চাদেরকে সরকার যে এত কোটি কোটি টাকা খরচ করছে ওনাদের পেছনে সেগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ হোক বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হোক ভালোভাবে কিন্তু বাচ্চাদেরকে যদি যারাই শিক্ষা দেবে সেই সময়টাই যদি মেনটেন না করতে পারে তাহলে তো বাচ্চাদের প্রজন্মটা তো ভবিষ্যৎটাই তো অন্ধকার হয়ে পড়বে